এটা আল্লাহর যদি বুদ্ধি থাকতো ঠিক মতো তাহলে এইভাবে সৃষ্টি করে নাকি? বট গাছতলা শীতে শুয়ে রয়েছে বিশাল বট গাছে ছোটো ছোটো লাল লাল ফল, এনেটা বলে ওয়ানেরটা বলে মাঠের দিক তাকায় দেখে যে হাত দেড়েক লম্বা গাছ, লম্বা একটা কুমড়ো গাছ, ওতে সে দেড় মহিনে কুমড়ো একটা ধরিয়ে রয়েছে। ও কাজ ও হুজুর এই দাও তোমার আল্লাহর সৃষ্টির মধ্যে লুকমা পাইছি। কি লুকমা পাইছিস? গাছ যেমন হবে ফল তেমন হবে, সেই হিসেবে ওই কুমড়ো হবে হলে বট গাছে আর এই বট হবে কুমড়ো গাছে, এইটি হলো সিস্টেম। আল্লাহ কে আল্লাহ কত বড় ভুল করছে, এত বড় গাছে একটুক ফল আর অত বড় অটুক গাছে এত বড় কুমড়ো, কইতে না কইতে বট দুটো সিঁড়ি আইসে ও নাহের বার এনেটা এনেটা পড়ছে, ও লাভ দিয়ে উঠে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এই কুমড়ো যদি এই বট গাছে অত তো দুই কুমড়ো পড়লি তো আমি জানাজা সারা দাফন হয়ে যেতাম। আল্লাহ তুমি জন্মে ঠিক করছো কোন সুবহান আল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে একটু বসার তৌফিক দিয়েছেন, আমাদের আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। দেশ আমাদের স্বাধীন দেশ, মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন দেশ, দুইবার স্বাধীনতা অর্জন করেছি। একবার হলো এদেশ থেকে ব্রিটিশকে তাড়াইয়া ওলামাই কিরামদের নেতৃত্বে আন্দোলন করে ব্রিটিশকে তাড়াইয়া দেশকে স্বাধীন করা হয়েছে। এরপরে আবার আমাদের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে এক দেশ ছিল, তৎকালীন মুরব্বীরা পশ্চিম পাকিস্তানওয়ালাদের হাত থেকে আবার যুদ্ধ বিগ্রহ করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। তো স্বাধীনতা বাস্তবে পতাকা এবং ভূখণ্ডের নাম হিসেবে অর্জন করছি, কিন্তু বিভিন্ন দিক থেকে দেখি ধর্মীয় অনুভূতিতে আমাদের স্বাধীনতা আবার হাতছাড়া হয়ে যাওয়ার উপক্রম। অন্য কোনো জাতির হাতে আবার জিম্মি না হয়ে বসি, নামে সংখ্যাগরিষ্ঠ থাকবো কামে থাকবো সংখ্যালঘু, এরম একটা ভাব ভয় অন্তরে বিরাজ করতে চায়। তবে হিম্মত রাখতে হবে, সাহস রাখতে হবে, ইনশাআল্লাহ বাংলার জমিন মুসলমানদেরই জমিন, কথা বলেন। নামেও মুসলমান সংখ্যাগরিষ্ঠ, কামেও ক্ষমতায় থাকবে সংখ্যাগরিষ্ঠতা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই স্বাধীনতাকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দিন, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি বড় নিপুণ, যেদিকে তাকাবেন সেদিকে তার সৃষ্টির ভিতরে বড় নিপুণতা, পরিপূর্ণতা, নিখুঁত, কোনো প্রশ্নর সুযোগ কোনো সৃষ্টির কোনো অংশের উপরে নেই। ঠেলে ফেলা দিবে না, সামনে জায়গা আসছে না, বালিশ না বেড়ে বেড়ে ফেলা হয় না, বরকতময় আল্লাহ পাক, সমস্ত বরকতের উৎস আল্লাহ পাক, আল্লাযী খালাকা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার কুদরতি কবজার ভিতরে গোটা দুনিয়া সমস্ত কিছু আল্লাহর কুদরতি মুঠের ভিতরে, কথা বলি। ওহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাকের যত গুণ আছে তন্মধ্যে বহুত বড় একটা গুণ হলো, সবচেয়ে বড় একটা গুণ হলো আলা কুল্লি শাইইন কাদির, সর্ব কিছুর উপরে ক্ষমতাবান, যাহা কিছু করার ইচ্ছা করেন তা করার মতো ক্ষমতা রাখেন একমাত্র কে? আলা কুল্লি শাইইন, সমস্ত জিনিসের উপরে কাদির, শক্তিশালী, এই যোগ্যতা একমাত্র আল্লাহ ছাড়া আর কাহারও আছে বলে মনে হয়? আমাদের বাংলাদেশের মাননীয় প্রেসিডেন্ট যা খুশি তাই কি করতে পারবেন? প্রধানমন্ত্রী পারবেন না। আগের টার্মে ট্রানজিট করার জন্য সংসদে আলোচনা করছে, বাংলাদেশের জনগণ ট্রানজিট করতে দেবে না বলে আন্দোলন করে তা ঠেকাই ফেলাইছে। তাহলে প্রধানমন্ত্রী হলেই কিছু করে উঠা যায় না, একা একা সে ক্ষমতা তার নেই। এয়ারপোর্ট করবে বলে ঘুরতেছে, যে ডাঙ্গায় যায়, যে মাঠে যায়, যে চকে যায়, যে বিলি যায়, সেই বিলিতেই দাওয়ায় দেয় এয়ারপোর্ট করতে দেব না, আমরা দিলাম না, উনি করতে পারলেন না,
কিন্তু আল্লাহ পাক যদি এয়ারপোর্ট করার ইচ্ছা করে তাহলে আমার আপনার বাড়িরে ভিটে বাড়ি শশিয়ে বেলায় দিয়ে এয়ারপোর্ট বানাতে পারে না, যা খুশি তা করতে পারে একমাত্র আল্লাহ, আলা কুল্লি শাইইন কদির, ঠিক না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير الله اكبر একটু নড়াচড়া হবে না, শরীর বিচক্ষণ খারাপ, দাওয়াত রেখে যদি আমি অসুস্থতা দেখাই না আসতাম আপনারা দাওয়াত দাতা যে হুজুর তার চাকরি ছুটই দিতেন রাতারাই। একদল কইতো যে তোমরা টাকা কম দাও বলে আসে না, আর একদল কইতো যে ওই সেটার টাকা খাই বেড়াইছে হুজুরে টাকা দেই নেই বলে হুজুর আসি নেই, আর একদল কত দাওয়াতই দেই নেই নাসির হুজুর যে হুজুর উনি দাওয়াত পাইলে না এসে ছাড়ে, সব মিলে একটা যুদ্ধ বিগ্রহ লেগে যেত। কিন্তু আমি তো মানুষ, আমারে দাওয়াত দিয়েছে সভাপতি সেক্রেটারি মাহফিলে যে দেয় যে দুইজনের একজনও নাই, বললাম সভাপতি কোক উনি তিন দিন আগে মারা গেছে, সেক্রেটারি উনি হাসপাতালে, আর আমি ওই জায়গা কি কইতে পারবো এই সভাপতি কত বড় কুজলু আমারে দাওয়াত দিয়ে এসে অজের আগে মরি গেল, বদমায়ের সভাপতি আমারে দাওয়াত দিয়ে অজের আগে মরিয়ে গেল, এই কথা ঠিক হবে? আর এই সেক্রেটারি কত বড় বদমায়েস আমারে দাওয়াত দিয়ে হাসপাতালে যে শুয়ে রয়েছে। তো সভাপতি সেক্রেটারিও যদি মরতে পারে অসুস্থ হতে পারে, বক্তারও তো এমন সমস্যা হয়, বক্তাও তো মানুষ। আমাদের সমস্যাটা কেউ মানতে রাজি না, আমার ডাক্তাররা ফোন দিয়ে বলতেছে হুজুর আপনি তাড়াতাড়ি আসেন একটু চিকিৎসা নিয়ে নেন, টিকতে পারবেন না, ডাক্তাররা আমারে যাইতে বলতেছে, কিন্তু আমার শ্রোতারা কয় হুজুর যাবেন অবশ্যই আমাকে মাহফিলটা করে দিয়ে যান, আপনাকে ডাইসকে করা হয়ে গেল, কালকে আলারে করলাম যে আমি একটু ডাক্তার দেখাতে যাবো, অবশ্যই যাবেন খালি আমাকে মাহফিল করে পরের দিন চলে যাবে, কেউ তাকে দিন যাইতে দিতে রাজি না, কি করব কন, শরীরের অবস্থা দেখছেন শুকাই গেছি, এমনি তো আগের থেকেই বলি শেষিস দুর্বল, বডি ভালো না, চিল্লে পাল্লা করতে করতে আর সহ্য হচ্ছে না, খানাও খাইতে পারি না, ঘুম নাই খাওয়া নাই, কত টেনশন, এর ভিতর দিয়ে আবার আপনাদের কথা রাখার জন্য আশা লাগে, এই জন্য একটু অল্পক্ষণের ভিতরে যা পারি আল্লাহ যদি বাঁচায় রাখে সুস্থ রাখে, এবার যেটুকু কময় ফিরে পারে সেটুকু পুরলাম, কিন্তু আজকেই যদি একবারে শুয়ে পড়ি তাই তো সামনে সিজন দড়িয়ে রয়েছে, কত মানুষের হক রয়েছে আমাদের দিক তাকানো, একটু একটু করে হলে হাজিরা দিয়া এই গ্যাঞ্জাম মিটাই থুয়ে চলে যাওয়ার জন্যে কষ্ট করে আসছি, বহুত কষ্ট, বুক ব্যথা করতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল সৃষ্টির ভিতরে আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে বলেন মা তারা ফি খালকির রহমান মিন তাফাওত, আমার সৃষ্টির কোনো জায়গা কোনো পার্থক্য পাবা না, কোনো ত্রুটি খুঁজে তোমরা পাবা না। এক বিজ্ঞানী কয় যে আল্লাহর সৃষ্টির মধ্যে বিশাল পার্থক্য পাইছি, কয় কি আল্লাহ পাক সব কিছুতে ভালো, আল্লাহ তো ভালোই, আল্লাহ ভালো, তবে আল্লাহ অঙ্ক কম বোঝে, বিএসসি টিচার বিজ্ঞানী না অজ্ঞানী তা আল্লাহ জানে, ও কয় আল্লাহ অঙ্ক কম পারে আর সবটা ভালো পারে। তো মুসলিম বিজ্ঞানী আর একজন বিএসসি টিচার উনি জবাব দিলেন আল্লাহর যদি অঙ্কে দুর্বলতা থাকতো তাহলে অঙ্ক মানে হিসাব নিকাশ, হিসাব নিকাশে দুর্বল থাকলে এই পৃথিবী থেকে আসমানটারে কত দূরে রাখতে হবে, এখান থেকে কত ফিট কত সেন্টিমিটার কত ইঞ্চি কত সুদ উপরে চাঁদটা রাখলে ঠিক থাকবে, এই যে যে হিসাব নিকাশ করে আল্লাহ তাআলা সেট করছে এর ভিতরে ত্রুটি হতো, তো আল্লাহ পাক যদি অঙ্কে কম বুঝতেন তাহলে হয় চাঁদটা একটু নামাই ফেলতো না একটু উঠোই ফেলতো। আর তুমি বিজ্ঞানী বলো চন্দ্রকে আল্লাহ তাআলা যে স্তরে সেট করে রাখছে ওই জায়গা সেট না করে যদি এক ইঞ্চি নিচে সেট করে ফেলতো তাহলে কি হতো, কয় যে এক ইঞ্চি নিচে যদি চন্দ্রকে সেট করে ফেলতো তাহলে পৃথিবীতে ২৪ ঘন্টা সারাটা দুনিয়া বরফে বোঝাই হয়ে থাকতো,
ঠান্ডা এত বেড়ে যেত, বরফ এত বেশি হতো যে তুমি বরফের কারণে তুমিও সৃষ্টি হইতে কিনা তার ঠিক নেই। আর সৃষ্টি যদি হইতেও তুমি বাড়িয়ে সাড়িয়ে সাড়ে তিন হতি পারতি না, তোমার সাইজ হতো কাঠবিড়ালির সাইজ। আর ওই কাঠবিড়ালির সাইজের মাথা দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহরে এই লুকমা দিতে পারতি না। আর যদি আল্লাহ আমাকে ভুলই করতেন তাহলে চন্দ্রটারে যে জায়গা সেট করা দরকার ওই জায়গা সেট না করে যদি ভুল করে 1 ইঞ্চি উপরে সেট করে ফেলতো তাহলে পৃথিবীতে গরমের পরিমাণ এত হইতো যে গরমের কারণে সূর্যের তাপে পৃথিবীর জমিনটা পুড়িয়ে তামা হয়ে যেত, চাষবাস ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য চলাফেরা ঘর বাড়ি নির্মাণ কিচ্ছুই সম্ভব হতো না, এটা পুড়িয়ে তামা হয়ে যেত। আমার আল্লাহ পাক যে জায়গা চন্দ্রনে সেট করলে জমিনটা আমাদের ব্যবহারযোগ্য থাকে, আবহাওয়া আমাদের সম্পূর্ণ ব্যবহারযোগ্য থাকে, সিজনালি পরিবর্তনের মাধ্যমে আল্লাহ তালা চন্দ্রনে ঘুরোয় ঘুরোয় সরাই নড়ায় ব্যবহার করতেছে। এখন শীত বেশি, ধীরে 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 শীত আর একটু বাড়বে, আবার আস্তে আস্তে কমা শুরু হবে। আর কত সুন্দর আজকেই টক করে একেবারে আজকেই 0 পয়েন্টে শীত নিয়ে যায় না, আবার আগামীকালকেই একেবারে 44 সেন্টিমিটারে নিয়ে রৌদ্র গরম বানায় দেয় না দুনিয়াকে। আজকে যদি 0 পয়েন্টের গরমে চলে যেত, ঠান্ডায় চলে যেত, আর আগামীকালকে যদি আবার 44 সেলসিয়াস ডিগ্রিতে নিয়ে যাইত আমাদের তাপমাত্রা, তাহলে মানুষই হঠাৎ করে এই পার্থক্য সহ্য করতে পারতো না। কি সুন্দর হালকা হালকা একটু একটু ফ্যান বন্ধ হলো, আজকে খেয়ে ফ্যান লাগবে না, আজ ফ্যান লাগবে না, ফ্যান লাগবে না করে সপ্তাহখানিক যাইতে যাইতে এ পাতলা খেতা আছে নাকি, তাপমাত্রারে কমাইয়া শীতের দিকে আইনে হালকা একটু পাতলা খেতা পর্যন্ত আইনে 15 দিন কতক্ষণ ঠিক না। এরপরে পাতলা খেতাতে যাইতে যাইতে পারে না খেতায় আসছে না, পাতলা কম্বলটা আনছেন ওই 150 টার খেতা কম্বল আনছিলাম, সেই খেতা কম্বল গায়ে দিয়ে আর 10-15 দিন। এরপরে কয় মাইজিয়ে কম্বলটা আছে নাকি, মাইজিয়ে কম্বলটা মানে ওই খেতা কম্বলের উপরে মোটাটার নিচে একটা মাইজিয়ে কম্বল আছে, এই মাঝে কম্বল যে কতদিন সেট করার পরে যখন শরীরে ঠান্ডাটা সহ্যনীয় পর্যায়ে চলে আসে এরপরে আর একটু বাড়াই দিয়ে, কারণ শীতের সময় পরিমাণ মতো শীত হওয়াটাও নিয়ামত, কথা বলেন, কারণ ভালো শীত না হইলে রসের পিঠে মজা হয় না, ভালো শীত না হইলে শীতের পিঠে মজা হয় না, তারপরে ভালো শীত না হইলে সন্ধ্যারাত্রে রান্না করা লাউ কদু, হ্যাঁ কী কয় লাউ শৈল শৈল কদু, এই দিয়ে যে রান্না করা গোস্ত সকালবেলা ভালো জমে না, ওই ঠান্ডা বাদ দিয়ে সিনে চটকাইয়ে পাহা বড় ফেটাইয়ে মাহায় নিলি যে মজা, ও আবার ভালো শীত না হলে হয় না। এই জন্য কিছুদিন আবার ভালো শীত থাকতে হয়, ওই ভালো শীতে আল্লাহ তাআলা শরীরের সাথে ধীরে ধীরে কি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেয়, কথাটা ঠিক না। হঠাৎ করে আজকে জন্মের ঠান্ডা, আবার পরের দিন একেবারে উত্তপ্ত গরম, এরকম করে দিলে মানুষে 1-2 দিনই মারা যেত, কোনোটাকে সহ্য হতো না। আবার এই শীত যখন চলে যাওয়ার সময় হবে তখন ওই মোটা ল্যাপটা গায়ে সরাও, মাঝে কম্বলটা আনো, বড় কম্বলটা আনো, কম্বলটা সরাও, মাঝে কম্বলটা আনো, ওইটার পরে সে খেতা কম্বল বলানো, কয়েকদিন পর কয় না এ চলে না খেতা হান দাও, খেতা খান গায়ে দিয়ে আবার কয় যে গায়ে থাক পাউডা খোলা থাক, গায়ে দিয়ে খানিক পাটা খোলা রাখে, এরপরে আস্তে আস্তে কো খেতাখানো সরাই ফেলাই দেয়, এরপরে আস্তে আস্তে কয়েকদিন খালি গায়ে থাকে, এরপরে যে আবার ফ্যান চালানো শুরু হয়ে যায়। কিভাবে ধীরে ধীরে এপাশ ওপাশ আল্লাহ পাক ঘুরাইতে তালে আছে, তোমার মতো বিজ্ঞানী এরকম করে সুন্দর করে সেটিং দিতে পারবা কোনোদিন? যেরকম পারবে তোর যদি আল্লাহর সৃষ্টির কোনো জায়গার লুকমা নজরে ধরা পড়ে তাহলে বুঝবি যে আল্লাহর সৃষ্টির মধ্যে লুকমা নয়, তোর ব্রেনের মধ্যে ওই জায়গায় লুকমা ঢুকছে ঠিক না। তোর ব্রেনরে হাসপাতালে পাঠাতে ভয় পাপ না জানায় ভালো কোনো মেন্টাল হাসপাতালে যাইয়া চিকিৎসা হয়ে আয়, তবে ওই জাতীয় ব্রেন চিকিৎসার জন্য দুনিয়ার কোনো মেন্টাল হাসপাতালে কাজ হবে না, ওর চিকিৎসার জন্য লাগবে সরমুনের দরবারে যাইতে হবে, মুফতি আব্দুল গাফফার সাহেবের দরবারে যাইতে হবে, মাহমুদুল হাসান সাহেবের দরবারে যাইতে হবে, হক্কানি কামেল ওলি আল্লাহ পীরদের হাসপাতালে ভর্তি হয়ে তোর মাথারে ওয়াশ করতে হবে ঠিক না। কয় কি যে আল্লাহর যদি বুদ্ধি থাকতো ঠিক মতো তাহলে এইভাবে সৃষ্টি করে নাকি, বট গাছতলা শীতে শুয়ে রয়েছে বিশাল বট গাছে ছোটো ছোটো লাল লাল ফল, এন একটা বলে ওয়ান একটা বলে মাঠের দিক তাকায় দেখে যে হাত দেড়েক লম্বা গাছ লম্বা একটা কুমড়ো গাছ, ওতে সে 1.5 মহিনে কুমড়ো একটা ধরিয়ে রয়েছে। ও কয় যে ও হুজুর এই দাও তোমার আল্লাহর সৃষ্টির মধ্যে লুকমা পাইছি, কি লুকমা পাইছিস, গাছ যেমন হবে ফল তেমন হবে, সেই হিসেবে ওই কুমড়ো হবে হলে বট গাছে আর এই বট হবে কুমড়ো গাছে, এইটি হলো সিস্টেম। আল্লাহকে আল্লাহ কত বড় ভুল করছে, এত বড় গাছে আটটুক ফল আর অত বড় আটটুক গাছে এত বড় কুমড়ো, কইতে না কইতে বট দুটো সিঁড়ি আইসে ও না এরবার এনে একটা পড়ছে, ও লাভ দিয়ে উঠে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এই কুমড়ো যদি এই বট গাছে অত 2 কুমড়ো ফল নিতে আমি জানাজা সারা দাফন হয়ে যেতাম,
আল্লাহ তুমি জন্মে ঠিক করছো, কনসুবহান আল্লাহ, ঠিক না? এই কুমড়ো গাছটা কেউ ঘুমোতে যায়, বট গাছটা জিড়িয়ে বিশ্রাম নেয় ঘুমায়, সেই বট গাছে যদি অত বড় বড় দেয়াল মনে কুমড়ো হতে একটা মানুষের তলে বসতে সাহস পেতাম, কর্ণে কোনটা সিটিয়ে বলে কনসুবহান আল্লাহ। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, কোন জায়গা খুঁজে পাবি না, ফারজিল বাসার যা ঘুরি আয় দেখি আয়, একবার খুঁজে পাইছে আবার যা, আল্লাহ কি চ্যালেঞ্জ করে, একবার খুঁজে পাইছে ভুল আবার যা, খোঁজ কোথায় ভুল পাবি তুই, কোথাও আমার সৃষ্টির মধ্যে ভুল নাই, দেখ তোর বডিটারে কি সুন্দর সাজাইছি, তুই ক, তুই ঠিক করে বল, দেখ কি সুন্দর আমি সাজাইছি, তুই লুকমা দে, তুই বল যে এটারে ও জায়গা সেট করুক, ওটাকে ও জায়গা সেট করুক, সবগুলো কি সুন্দর সেট করছে, হেডলাইট যেখানে দরকার সেখানে, চোখ দুটোরে যদি মাথার সাথে সেট না হলে পাশ সাথে লাগাই দিত, ও কয়েকদিন টেকটো কমতে দিই, আগান বাগান দিয়ে নালার মধ্যে দিয়ে আটতে গেলে খুশা লেগে চোখ পাই খাতো আগে না, তাহলে গোষ্ঠী শুদ্ধ অন্ধ অন্ধ হয়ে ঘুরে বেড়াতি, এই জন্য সবাই উপরে রাখছে যাতে খুশা খাঁচা কম লাগে, কনসুবহানাল্লাহ। তোর এই চোখ দুটোরে যদি কয় যে তাহলে সতর্ক জায়গায় রাখো, বগলের তলে দিত যাতে চোখ মাইন না খায়, তাহলে তো সবসময় তোর এই রুমিরে তাহা লাগতো, নয় তো আরতি পারতি না, ঠিক না? নাকটারে এ জায়গা না দিয়ে যদি মলদারের দ্বারে সেট করে দিত, তো গুরগন্ধ শক্তি শক্তি তো মরি যেত 6 মাসে, দেখ কি কায়দায় সেট করছে, কথা কন। তাও আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহু আকবার, আমি মানুষকে সর্বোত্তম তরিকায় সৃষ্টি করেছি, এত সুন্দর অবয়বে এত সুন্দর গঠন প্রণালী তার কাহাকে আমি সৃষ্টি করি নাই। মানুষে খানা খাইতে গেলে 3টি অঙ্গরে খুব জরুরি, 1 নম্বরে তো মুখ দিয়ে খাবে, 2 নম্বরে চোখ দিয়ে দেখবে ভালো না মন্দ, 3 নম্বর দিয়ে নাক দিয়ে শুঁকবে বাসি না গন্ধা, ঠিক না? আর নাকটা যদি হতো ওই নিচে, চোখ দুটো যদি হতো এই পাশে, তাহলে এক অক্তের খাবার খাতির 3 গুণ সময় লাগতো না, কারণ আগে চোখ এই পাশে নিয়ে দেখাবে, পরে ভাষার দ্বারে নিয়ে নাকরে শুয়াবে, না এ শুয়ে কবে যে হা ঠিক আছে, তারপরে মুখে আনতে হবে, আল্লাহ সব হবে না, সময়ের মেলা দাম আছে, ওই ভাও কথা বাদ দাও, এক জায়গায় সব হবে, লুকমা ধরে নেবেন, চোখেরও দেখা সে জায়গা, নাকেরও শুকা সে জায়গা, মুখেও হলারের মধ্যে দেবেন সে হলারও একই জায়গা, ভাবছেন কোনোদিন এইগুলো? এই জন্য নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, এ পণ্ডিতির দল, তোর একটুক একটা মাথার মধ্যে পটাকখানি গিলু, বিলের গিলু সমান তোর মাথার মধ্যে গিলু, অতটুক গিলু দিয়া তুই আল্লাহরে খুঁজে পাবি না, আল্লাহরে খুঁজতে যাস না, আল্লাহর মায়ের নাম কি, বাপের নাম কি, বাড়ি কোন জায়গায় জন্ম নিল কবে, ওগুলো খুঁজতে যাস না, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা কর, তাতেই তুই সৃষ্টির মধ্যে আল্লাহরে পাইয়া যাবি, সাজার মে হাজার মে তেরি রঙ বুহায়, সাজার মে হাজার মে তেরি রঙ বুহায়, যে দার দেখে তা গো ও দার তু ঘি তু হায়, বরকে দাঁড়া তানে সবজো দর নজরে হুশিয়ার, হার বারা কে দপ্তর ইষ্ট মারে ফাতে কের দেগার, গাছের মধ্যে ব্রেন কাটা ওর মধ্যে আল্লাহরে পাবি, মাছের মধ্যে ব্রেন কাটা ওর মধ্যে আল্লাহরে পাবি, আল্লাহ পাক রব্বুল আলমিন কয় এইভাবে, মখলুকের মধ্যে ব্রেন কাটা যা আছে তোর ব্রেনের মাধ্যমে, আমি আল্লাহ পাক নতুন আর একটা আবিষ্কারের ব্যবস্থা করে দেব, প্রত্যেক 2টে জোড়াবি 3 নম্বর আর একটা হবে, 3টে জোড়াবি 4 নম্বর আর একটা হবে, কথা বলেন। এই ক্যামেরা কি এভাবে ছিল? এই ক্যামেরা কি একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি? কথা কয় না, একটা জিনিস দেখ ক্যামেরিয়া ক্যামেরা তৈরি না, ওর মধ্যে লোহা আছে, ওর মধ্যে প্লাস্টিক আছে, ওর মধ্যে কাঁচ আছে, ওর মধ্যে পানি আছে, ওর মধ্যে বাতাস আছে, আল্লাহ পাক বলেন আবু আতিশ খাকো বাদো বান্দা আন, আবু আতিশ খাকো বাদো বান্দা আন, বামানো তো মুর্দা বা হক জিন্দা আন, দুনিয়ায় যত মখলুক খালি মানুষ বানাইছে 4টে জিনিস দিয়ে নয়, প্রত্যেকটা জিনিসের ভিতরে চলতে 4টে জিনিস লাগে, গাড়ি টিরা গাড়ির ভিতরে খবর নিয়ে দেখেন, গাড়ির চা পানি ছাড়া চলতে পারে নাকি, গাড়ির ভিতরে পানি লাগে, ওর মধ্যে আগুন লাগে, কথা কন।
ওর মধ্যে বাতাস লাগে কি লাগে না? গাড়িতে বাতাস লাগে, টায়ারে বাতাস লাগে, ইঞ্জিনের মধ্যে বাতাস লাগে, পানিও লাগে, ও দোস্ত আগুনও লাগে। আর মাটি ছাড়া তো কেউ রেই কিছুই করা যায় না। চারটে ম্যাটেরিয়ালসের মাধ্যমে আমি গোটা দুনিয়ার সব কিছু বানাবো। বান্দা তোর মাথার মধ্যে যে ব্রেন দিছি, ওই চার ব্রেন খাটাইয়া প্রত্যেক দুইটে জোড়াবি তিনটে হবে, তিনটে জোড়াবি চারটে হবে, চারটে জোড়াবি পঞ্চম হবে, পাঁচটা জোড়াবি ষষ্ঠম হবে, ছয়টা জোড়াবি সপ্তম হবে, এমন করে করবি। আমি তোর এই বুদ্ধি দিছি, তবে ওই বুদ্ধি তোর মখলুক পর্যন্ত সীমাবদ্ধ রাখ। আমি আল্লাহকে তোর বুদ্ধি দিয়ে খুঁজতে যাওয়া লাগবে না, পাগল হয়ে যাবি, ম্যাড হয়ে যাবি। আমার সৃষ্টি দেখ কত সুন্দর, আমি কল্যাণ খলাক না যাও যাইন, সব জায়গায় আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। আসমান বানাইছি জোড়ায় জমিন বানাইছি, সূর্য বানাইছি জোড়ায় চন্দ্র বানাইছি, গ্রহ বানাইছি জোড়ায় নক্ষত্র বানাইছি, উপর জোড়া বানাইছি জোড়ায় নিচে বানাইছি, দিন বানাইছি জোড়ায় রাত বানাইছি, বছর বানাইছি জোড়ায় মাস বানাইছি, আলো বানাইছি তার জোড়ায় আধার বানাইছি, ভালো বানাইছি তার জোড়ায় মন্দ বানাইছি। যেদিকে তাকাবি কুল্লাশাইন, কুরআন শরীফের ভাষার তর্জমা কি কুল্লাশাইন? মানে কোনো কিছু জোড়া ছাড়া নাই, কোনো কিছু জোড়া ছাড়া নাই, শুধু একটাই হলো বেজোর তিনি আমার। জোর হলো না? কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ তিনবার, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। সব কিছু জোড়া, শুধু বলো সেই আল্লাহই বেজোর একা।